মালদা জেলার শিল্প উদ্যোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত হয় এই আলোচনা সভা। মালদা জেলায় নতুন শিল্পকর কারখানা গড়ার লক্ষ্য, চিন্তাভাবনা এবং পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। জেলার শিল্প উদ্যোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা শিল্প কেন্দ্র কর্মকর্তারা, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য শিল্পোদ্যোগীরা। জানা যায়, এদিন এই আলোচনা সভায় জেলায় নতুন শিল্প স্থাপন, পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর গঠিত পশ্চিমবঙ্গে কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড এন্টারপ্রাইজ শিল্প স্থাপনের জন্য যে পার্লামেন্টারি স্টেট অ্যাসেম্বলি কমিটি আছে, তার আজকে মিটিং আমাদের মালদা ডিএম সাহেব করেছেন এবং মালদার আমাদের ডিএম সাহেব সমস্ত শিল্প উদ্যোগীদেরকে নিয়ে মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স লাইন ডিপার্টমেন্ট এবং সর্বসংশ্লিষ্ট সকলকে নিয়ে ইন্ডাস্ট্রির যে সমস্ত ল্যাপনাগুলো আছে সেগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে এবং এখানে কি কি নতুন পলিসি অ্যাডাপ্ট করা যায়, পলিসির ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য যে সমস্ত পলিসি আছে সেই পলিসি গভর্নমেন্টকে প্রস্তাবনা দেওয়ার জন্য আজকে ডিএম সাহেব এন্টারপ্রেনারদের মিটিং হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মালদা জেলা সহ পশ্চিমবঙ্গে এই ধরনের শিল্প স্থাপনের যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। উজ্জ্বল সাহা, সভাপতি, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন।